সকালবেলা 10টার সময় যখন আমরা প্রিন্সিপাল চেম্বার খুলি, তখন আমাদের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর শুভকান্ত দাস উনি জোরজবরদস্তি সিপিউটা, মানে কম্পিউটারের সিপিউ, ওইটা নিয়ে বাড়িতে গেছিলেন। যাই হোক, আমরা তারপর পুলিশে যাইছি, পুলিশে এটা রিকভার করছে, এই আর কি। তারপর এটা আমরা মিনিমাইজ করে আমরা অফিসিয়াল মিটিং টিটিং করে সমাধান করে দিচ্ছি। কেন নিয়ে গেছি এটা উনি বিতর্ক। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এনে প্রিন্সিপাল ছিল, দীর্ঘ 6 বছর আসলে 17 তো আছিল, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু হাইকোর্ট অর্ডার আপনার প্লাস গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী আপনার উনি ডিসমিস হয়েছেন গতকাল থেকে, এবং ইন্টারিম মেজারে আমাদের আপাতত প্রিন্সিপাল ইনচার্জ হিসেবে দায়িত্ব দিচ্ছে। তারপর গভর্নমেন্ট যে চিন্তা করবো, যাই হোক, আমি গভর্নমেন্টও জানিয়ে দিচ্ছি ব্যাপারে। অনৈতিক কাজকর্ম কি কিছু আছে এই কম্পিউটারের মধ্যে? গভর্নমেন্ট চিন্তা করবো, এটা দেখেন, আমি তো এটা কোনো ভেরিফাই টেরিফাই কিছু করছি না, ঠিক আছে। আমি সিম্পল একজন টিচার এখানে। তিনি নিয়ে পালাইছে গেলে নিশ্চয়ই কিছু কি হয়তো বা এটা তো আমরা কেন্দ্র করে কইতে পারতেছি না, তাই নিয়ে নেওয়ার কি উদ্দেশ্য? কারণ এটা তো নিশ্চয়ই একটা ইনস্টিটিউশন সম্পদ, মানে এটা তো ইনস্টিটিউটে থাকার কথা, কিন্তু তাই নিয়ে এটা নিয়ে হঠাৎ করে তাই নিয়ে এই জিনিসটার প্রতি ইন্টেনশন কেন, ওইটা তাই নিয়ে বেটার করতে পারবো। যাই হোক, আমাদের তরফ থেকে আমাদের নতুন প্রিন্সিপাল স্যার জানাইছেন, এটা পুলিশের এখন পুলিশের হেফাজতে আছে। তো পুলিশ এখন চিন্তা করবো কী করবো না করবো। আমাদের অ্যাকচুয়ালি তাই নিয়ে ইনস্টিটিউশন হেড আসলে নিশ্চয়ই তাই নিয়ে ল্যাক তো অবশ্যই আছে। তাই নিয়ে কাজ করতে গিয়া আমাদের প্রত্যেকেরই ক্ষোভ আছে, এবং সবার আমার মনে হয় মানে যত স্টাফ আছে, নট অনলি ফর দ্য ফ্যাকাল্টিস, প্রত্যেক স্টাফেরই কিছু না কিছু ক্ষোভ আছে। কারণ উনি সেইভাবে অ্যাডমিনিস্ট্রেশন তুমি চালাইতে পারছেন না, কলেজ অ্যাডমিনিস্ট্রেশন একটা যথেষ্ট খারাপভাবেই তাই নিয়ে চালাইছেন। কারণ তাই নিয়ে এক না এক তন্ত্র যার শব্দটা আছে, তো এটা আমরা জানি, তাই নিয়ে সেইভাবেই মানে ডিক্টেটরশিপ হিসাবে কাজ করছে। তাই নিয়ে মিটিং ডাকতো, যা তাই নিয়ে মানে সিদ্ধান্ত নিয়ে নিত সেইটাই থাকতো, মিটিংয়ের কোনো অর্থ তাই নিয়ে আমরা আজ পর্যন্ত বুঝছি না। তো যাই হোক, গভর্নমেন্ট ডিসিশন নিছে বা মহামান্য আদালত ডিসিশন নিছে তাই ডিসমিস করে, ডিসমিস করছে। নতুন প্রিন্সিপাল হিসেবে প্রফেসর ঋষিরাজ ছেত্রী নিছেন এখন দায়িত্ব। আমরা আশাবাদী যে স্যার অনেক বেশি ভালো কাজ করবেন কলেজের উন্নতি, যেহেতু স্যারও অনেক দিন যাবত এই কলেজের সঙ্গে ইনক্লাইন।